Assalamualaikum warahmatullah. এখন আছি সুনামগঞ্জে। তো সুনামগঞ্জের একটি অঞ্চল যেখানে এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি, আমরা এমন একটি এলাকা সন্ধান পেয়েছি, সেটা হচ্ছে মদ্যনগর। আমরা মদ্যনগরের উদ্দেশ্যে যাত্রা করব। এখন আমাদের ত্রাণগুলি আমরা ট্রাক থেকে জাহাজে লোড করতেছি। আমাদের ভাইরা অনেক পরিশ্রম করতেছে। একটু ট্রাকটা দেখাও, এই এক ট্রাক এবং আমাদের আরেকটা হচ্ছে পিকআপ। এই আমরা এই দুটি ট্রাকের মাধ্যমে আমাদের মালামালগুলি আমরা এই পর্যন্ত এনেছি। তো এটা হচ্ছে নদীর পার, কিন্তু আসলে বোঝার কোনো উপায় নাই। আর আমরা আস্তে আস্তে অনেক মানুষের আর্তনাদ আমরা দেখেছি, অনেকের আত্মীয় স্বজন যারা, আপনজন যারা হারিয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একজনের লাশ ভেসে উঠেছে, প্রায় 3 দিন আগে সে নিখোঁজ হয়ে গিয়েছিল। তো এরকম অনেক দৃশ্য আমরা দেখছি এবং রাস্তার মধ্যে এত মানুষ, তারা মানে আমাদের দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল যে তারা আমাদেরকে বলতে চাচ্ছে যে আমরা যেন তাদেরকে প্রাণ দিয়ে যাই। কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে শহর এলাকার চাইতে বা রাস্তার পাশে যারা আছে তাদের চাইতে যে সমস্ত এলাকা এখনো ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই আমরা তাদের কাছে নিয়ে যাব। তো আমাদের ত্রাণ বিতরণের প্রথম ধাপ আজকে আমরা প্রায় 500 পরিবারের কাছে আমরা পৌঁছে দেব আগামীকাল, এবং তার পরের দিন আরও 2 ধাপে আমরা আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। আপনারা হয়তো জেনেছেন যে আমরা ইতিমধ্যে আমাদের হিসাব ক্লোজ করেছি, অর্থাৎ আপনাদের যে প্রেরিত অনুদান 15 লক্ষ টাকা আমরা পেয়েছি। এই 15 লক্ষ টাকার ত্রাণ আমরা আগে বিতরণ করার পরে, এরপরে পরবর্তীতে যদি ত্রাণ বিতরণ প্রয়োজন হয় অথবা যারা বন্যা দুর্গত আছে তাদের কোনো পুনর্বাসনের জন্য কোনো প্রকল্প আমরা হাতে নিই, তখন আমরা আপনাদের সহযোগিতা চাইবো, তখন আপনারা টাকা পাঠাবেন। আমরা কালকে টাকা পাঠানো আমরা আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা টাকা পাঠাবেন না, তারপরেও অনেকে টাকা পাঠাচ্ছেন। তো যারা হয়তো আগের পোস্টগুলি থেকে টাকা পাঠাচ্ছেন, আমি তাদেরকে আবারও বলবো আপনারা আর টাকা পাঠাবেন না, এবং 15 লক্ষের পরে যে অতিরিক্ত টাকা আরও জমা হয়েছে সেটাও আমরা ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা আপনাদেরকে হিসাব আমি তুলে ধরার চেষ্টা করবো, এবং সেটাও আমরা সুষ্ঠুভাবে বণ্টন করার চেষ্টা করবো। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভাইরা ওনারা নিরলসভাবে পরিশ্রম করতেছেন এবং এখানে হাঁটু পানিতে নেমে বিভিন্ন জায়গায় আমরা রাস্তায় আস্তে আস্তে, আমাদের এখানে আসার কথা ছিল আমাদের সকালে, আমরা আস্তে আস্তে এখন 2:30 বেজে গেছে। রাস্তায় বিভিন্ন জায়গায় ভাঙা, বিভিন্ন জায়গায় আমাদের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়েছে। আমাদের গাড়ি একবার কাত হয়ে গিয়েছিল, এরপর আমরা অনেক কষ্ট করে মালামাল সেখান থেকে নামিয়ে আবার আনলোড করে এখান থেকে আনতে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা আমরা করতে পারতেছি, এটা একমাত্র আল্লাহ পাকের দয়া। কারণ আমরা অত্যন্ত আমরা গুনাগার, আল্লাহর পাপি বান্দা, তারপর আল্লাহ পাক আমাদেরকে এই মহৎ কাজ করার সুযোগ সামর্থ্য দিয়েছেন আপনাদের সবার সহযোগিতায়। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি, এবং আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।